জাহান্নাম যখন চিৎকার মারবে গর্জন করবে জাহান্নামের চিৎকারের চোটে হাসর বাসীরা থরথর করে কাঁপতে থাকবে আসমান কাঁপবে জমিন কাঁপবে মনে হবে ভূমিকম্প হইতেছে ঠিক কিনা বলেন জাহান্নাম এত জোরে চিৎকার মারবে জাহান্নামের ডাকের চোটে হাসর বাসীরা বেহুশ হয়ে পড়ে যাবে লক্ষ্য করুন হাসর বাসীরা বেহুশ হয়ে পড়ে যাবে আদম আলাইহিসসালাম হুঁশ থাকবে না ঈসা নবীর হুঁশ থাকবে না সব নবীগুলো ইয়া নফসি করে কানবে আমার দয়ার নবী মায়ার নবী সেজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে কানবেন বলেন কার কাছে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কানবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওরে জিব্রাইল আমার বন্ধু কানতেছেন সেজদায় পড়ে আমার বন্ধু কানতেছেন জিব্রাইল রে আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না তুমি যাও যাও ওই যে জাহান্নাম যেইভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে ওইটা দেখে আমার বন্ধুর সেজদায় পড়ে গেছে আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায় তামাম জমিন ঠান্ডা হয়ে যাবে ঘাস লতা পাতা কিছু গজাইবে না আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে দিয়া জলদি করে চলে যাও রে জিব্রাইল জলদি করে চলে যাও এই দেখো 180 পানি এই পানিটুকু নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও ও সোনার মাবন্ডা কান লাগান খেয়াল করে শুনুন আমার নবী সেজদায় পরে কানবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশকুটা দিবেন কি কুটা বলেন হাদিস শরীফের মধ্যে পড়েছি মশকুটা জিব্রাইল এনে আমার নবীজির কাছে দিয়েছেন আমার নবীজি সেজদার থেকে মাথা উঠাইলেন জিব্রাইলের হাত থেকে মশকুটাটা নিলেন জিজ্ঞাসা করছে ও জিব্রাইল এই মশকুটা দিয়ে আমি কি করব জিব্রাইল বলেছে ও আল্লাহর নবী এই মশকুটার মধ্যে দেখেন পানি আছে আমার নবী কৌটা খুলে দেখলেন মাত্র 1 ফুটা পানি সুবহানাল্লাহ বলেন কয় ফুটা পানি আমার নবী ডাকি দিয়ে কয় জিব্রাইল জাহান্নামের 70,000 শিকল এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা জাহান্নামকে ঠেকাইতে পারে না 1 ফোঁটা পানি দিয়ে কি করব রে জিব্রাইল জিব্রাইল ডাক দিয়ে কয় গো আল্লাহর নবী এই পানিটুকু আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন কোন দিকে জাহান্নামের দিকে ছুঁড়ে মারেন জাহান্নামের দিকে ছুঁড়ে মারেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিব্রাইল 1 ফোঁটা পানিতে কি হবে জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 1 ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিলেন আর জাহান্নাম অনেক দূরে চলে গেলেন আমার নবী বললেন জিব্রাইল আমার আল্লাহ যে পানিটুকু দিয়েছে এটা কি আমার আল্লাহর রহমতের পানি না কুদরতের পানি না কি জাদুর পানি না কি বেহেশতের পানি জিব্রাইল আলাইহিসসালাম ডাক দিয়ে কয় না না এই পানিটুকু জান্নাতের পানি না এটা আল্লাহর রহমতের পানি না এটা কিন্তু কোনো খাল বিলের পানি না নদীর পানি না কোনো জাদুর পানি না এই পানিটুকু হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি তোমার গুনাহগার উম্মতের চোখের পানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতেরা শয়তানের ধোকায় পড়ে যাইয়া যখন গুনাহ করে ফেলেছে পাপ করে ফেলেছে যখন এই পাপের কথা মনে করিয়া তওবা করে চোখের পানি যখন ছেড়ে দিয়েছিল ওই চোখের পানিটুকু আমার আল্লাহ এত পছন্দ করেছিলেন ওই পানিটুকু আমার আল্লাহ সেই পানিটুকু ধরে মশকুটার মধ্যে রেখে দিয়েছিলেন আজ কিয়ামতের কঠিন দিনে ওই পানির মতো উপকার পানি আর পৃথিবীর জমিনে হবে না কাল কিয়ামতের মাটি বুঝিবি রে মন চোখের পানির কত গুণ লাইলাহা কালিমা লাইলাহা কালিমা লাইলাহা হাসরের মাঠে বুঝিবি রে মন চোখের পানির কত গুণ লাইলাহা কালিমা লাইলাহা
পাত গুণ লাইলা কালিমা লাইলা অন্ধকার কবরে বুঝবি রে মন অন্ধকার কবরে বুঝবি রে মন কোরআন পড়ার কত গুণ লাইলা কালিমা লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আমরা তো কান্দি না সংসারের জন্য কান্দি বাড়ি গাড়ি করার জন্য কান্দি সন্তানের জন্য কান্দি স্বামীর জন্য কান্দি নিজের কষ্টে কান্দি জাহান্নামের ভয়ে কান্দি না কথা বলেন ঠিক কি না আমাদের কান্নার দরকার আছে কি আছে না চোখের পানি ওই দিনে উপকারে লাগবে কোরআনটা কোরআনের গুণ আমাদের কবরের মধ্যে আমরা এই কোরআন নিয়ে কবরে যাইতে চাই কথা বলেন ঠিক না বেটি নামাজ নিয়ে কবরে যাইতে চাই কথা বলেন ঠিক না বেটি শোনার মা বন্যা কান লাগান খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও বন্ধু আমার কাছে হাদিয়া পেশ করে দাও মা বোনেরা কান লাগান খেয়াল করে শুনুন আত্মহিয়াতের ফজিলত জানার দরকার আছে কি আছে না তাশাহুদের ফজিলত জানতে হবে আমাদেরকে না কথা বলা যাবে না একটু আগান তো সবাই মিলে একটু আগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও নাবিনা শাফিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা অন্ধকারে অঘাতারে যখন ছিল এই দুনিয়া অন্ধকারে অঘাতারে যখন ছিল এই দুনিয়া এই দুনিয়া উজালা করলেন নবী কোরআনের বাণী আনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা এ জগতে পাগল কাবার জন্য কাবা পাগল আমার মাবুদ কে আমার মাবুদ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা নামাজ পড়ো কুরআন ধরো নামাজ পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানের পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও নাবিনা মাওলানা ও নাবিনা শাফিয়ানা মাওলানা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা হরে ধন যদি হইতামি ধনি যাইতামি সুনার মদিনা আল্লাহ একবার বলেন দরকার আছে কি অর্থরও দরকার আছে আছে না সব কিছু দরকার আছে তবে হালাল ভাবে কিভাবে হালাল ভাবে সোনার মা বন্ধা কান লাগান খেয়াল করে শুনুন আমার আল্লাহ বলেছে আমার বন্ধু হাদিয়া আমার কাছে পেশ করে দাও
আমার নবী এই হাদিয়া সওয়াব আমার আল্লাহর কাছে পেশ করে দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাওয়াবাত পড়ি না তাশাহুদের মধ্যে পড়ি না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাওয়াবাত হে রব্বুল আলামিন আমি হাদিয়া আপনার কাছে সপর্দ করে দিলাম আমার আল্লাহ এত খুশি হয়েছে খুশি হইয়া আমার নবীকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু হে নবী আমি বলেছিলাম না সর্বপ্রথম সালামের মধ্যে পুরস্কার কয়টা বলেন দরকার আছে অবশ্যই দেখেন ওয়াজ করতেছিলাম কোন জায়গা থেকে কোথায় এসে পৌঁছালাম আবার কি প্রথমে পৌঁছায় নাই ওয়াজ শেষের মধ্যে একটা মজা আছে আছে কি আছে না শেষের মধ্যে একটা মজা আছে এটা নিয়ে তারপরে বাড়িতে যাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন আর সালামের মধ্যে তিনটা পুরস্কার রয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন বন্ধুরে আমি এত খুশি হয়েছি আপনার উপর আমি তিনটা পুরস্কার বণ্টন করেছি সুবহানাল্লাহ কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আপনার কাছে আমি বণ্টন করে দিয়েছি ও আমার বন্ধু ও আমার হাবিব আপনার উপরে আমি রহমত শান্তি বরকত আমি তিনটা পুরস্কার আপনার উপরে আমি বণ্টন করে দিয়েছি নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন সুবহানাল্লাহ বলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আমার আল্লাহ কই বন্ধুরে আপনাকে দাওয়াত করেছি সপ্তম আসমানে নিয়ে আইছি কত সম্মান করেছি আপনার উপরে তিনটা পুরস্কার দিয়েছি আবারও আপনি কেন চোখের পানি ছেড়ে কান্দেন আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে মাহবুব আমার উপরে শুধু তিনটা পুরস্কার আমাকে দান করলেন আমার গুনাহগার উম্মতকে তো দিলেন না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের চোখের পানি বন্ধ হবে না দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি হাসর দিনে উম্মত দিনে হাসর দিনে উম্মত দিনে যাবে না নবী আমার বেহেশতে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না মাগজি বাংলা সার কোরআন বুকে কর জি বাংলা সার কোরআন বুকে কর শান্তি পাইবা তুমি মাউতে মাগজি বাংলা সার কোরআন বুকে কর শান্তি পাইবা তুমি মাউতে হাসর দিনে উম্মত দিনে হাসর দিনে উম্মত দিনে যাবে না নবী আমার বেহেশতে কথা বলেন ঠিক কি না দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না মাগজি বাংলা সার কোরআন শরীফ ধর এই কোরআন থাকবে আমার কবরে মাগজি বাংলা সার কোরআন বুকে কর এই কোরআন থাকবে মোদের কবরে কথা বলেন ঠিক না বে ঠিক নবী আমার দিয়ে গেছেন কি আর আমরা কি করতেছি আমরা কি নিয়ে ব্যস্ত আছি কথা বলেন ঠিক কি না আমার নবী বলেছেন বন্ধুরে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হতে পারবো না আমার নবীজি কান্দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বন্ধুরে আপনাকেও দিয়েছি আপনার উম্মতকেও দিচ্ছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আল্লাহু আকবার ইবাদিল্লাহি সলিহিন তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম আল্লাহু আকবার কয় ওয়াক্ত বলেন কয় ওয়াক্ত এখন আছে কয় ওয়াক্ত পর্ব কয় ওয়াক্ত
पड़ी कय तो देखी कारा कारा राजी आसी अल्लाह हमें कबूल करो सबाई बोलें आमीन बोलें हे अल्लाह अजराइल आशा राख दिया আমাদের ইমান মজবুত করে দিও আমরা আর নামাজ ছাড়ব না আমিন কষ্ট পাইছেন বেজার হয়েছেন মা বোনরা বেজার হয়েছেন তবে আমরা কিসের আশা করতেছি কিসের আশায় বাড়ি করতেছি কিসের আশায় গাড়ি করতেছি কিছুই তো আমাদের সঙ্গে যাবে না বলেন যাবে কি নামাজ কয় অক্ত ফজর জোহর আসর মাগরিব এশা এর মধ্যে মুমিনের প্রেম ভালোবাসা সবাই বলেন সুবহানাল্লাহ আমি একটা সংগীত গাইতেছি শুনবেন তো বলেন একটা সংগীত ইসলামী একটা সংগীত গাইতেছি তার কারণ কবরের মাটি কিন্তু প্রতিদিন পাঁচবার করে আমাদের ডাক দেয় ঠিক কি না বলেন কয়বার ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচবার কিন্তু আমাদের ডাক দেয় কথা বলেন ঠিক কি না কার আশায় করতেছেন স্বামীর আশায় করতেছেন সেও আপনার কবরে যাবে না সন্তানের আশায় করতেছেন তাও আপনার কবরে যাবে না মা বাবার আশা করতেছেন যত বন্ধু বান্ধব হোক না কেন কবরের বন্ধু এই দুনিয়ার কেউ হবে না কি বলেন কান লাগায়া শুনবেন কার ভরসায় আসর মন কিসের করো আশা এত সাধের বাড়ে একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে কোন দিন যেন আয়েশা পারে কোন দিন যেন আয়েশা পারে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক কি না কবরের মাটি ডাকে প্রতিদিন কয়বার বলেন তো পাঁচবার ডাক দিবে হাতের আঙ্গুল পাঁচটি নামাজ পাঁচ ওয়াক্ত কবরের মাটি আপনাকে প্রতিদিন পাঁচবার ডাকবে আল্লাহ বলেছে ও বান্দারে তোর ফজরের ডাকলাম পাইলাম না জোহরের ডাকলাম পাইলাম না আসরের ডাকলাম পাইলাম না মাগরিবে ডাক দিলাম পাইলাম না এশায় ডাক দিলাম পাইলাম না তোদেরকে আমি কোন কাজে লাগাইব ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারতি উইদ্দাত লিল কাফিরিন জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর ঠিক কি না বলে মিথ্যা কথা বলেছি কিসের কথা কুরআন শরীফের কথা ঠিক কি না বলেন আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন আজকে মাদার গাছকে কোন নিয়তে আপনারা পালেন পাল পালেন কোন নিয়তে পোষেন মাদার গাছ দিয়ে ফার্নিচার হয় কথা বলে মাদার গাছ দিয়ে ফার্নিচার হয় না বেনামাজি সুৎখুর ঘুষখুরকে দিয়া কিছুই হবে না জাহান্নামের খড়ি হবে লাকড়ি কথা বলেন ঠিক কি না মাদারের কাঠ দিয়ে যেমন ফার্নিচার হয় না তাকে ইট ভাটায় নিয়ে পুরানো হয় লাকড়ি হয় আল্লাহ বলেছেন বেনামাজি সুৎখুর ঘুষখুর ওরা হবে জাহান্নামের লাকড়ি কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আমরা কি বেনামাজি হতে চাই বলেন নামাজ হলো সঙ্গের সাথে রোজায় ওই কবরের বাতিরে ওই কবরে পাবে শান্তি কোরআনে প্রমাণরে ওই কবরে পাবে শান্তি কোরআনে প্রমাণরে নামাজ হলো সঙ্গের সাথে রোজায় ওই কবরের বাতিরে
আশার মাঠে পাবে শান্তি কোরআনে প্রমাণরে, আশার মাঠে পাবে শান্তি কোরআনে প্রমাণরে, ঠিক কি না বলেন? সত্য তো নাকি ভুল বলেছি? ভেজাল আছে, কোনো সন্দেহ আছে? যেটা কোরআন নির্ভেজাল, জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নয়, কোনো সন্দেহ নাই, আছে নাকি বলেন? মানতে রাজি আছে কিনা বলেন? মানতে রাজি আছে কিনা? লক্ষ্য করুন আমার মা বোনেরা, আল্লাহরে নবী বড্ড খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যখনই বলেছেন ও হাবিব আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম, আমার নবী কান্দে বন্ধুরে আমি তো আপনার সঙ্গে দিদার করে গেলাম, সাক্ষাৎ করে গেলাম, আর আমার গুনাগার উম্মতরা যখন জিগাইবে আমরা তো আল্লাহর সঙ্গে দিদার করতে পারলাম না, মেরাজ করতে পারলাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমার বন্ধু আপনাকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমানে এনে আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি, দিদার করেছি, আর আমি যেই 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই নামাজের যাই নামাজের মধ্যে যখন আপনার উম্মতেরা দাঁড়াইয়া যাবে আপনার উম্মতের সপ্তম আসমান পাড়ি দিয়ে আমি আশা লাগবে না, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে যাইয়া আপনার গুনাগার উম্মতের ওই নামাজের বিছনার সামনে আমি আল্লাহ হাজির হয়ে যাব, আমি আল্লাহ নিজেই পৌঁছে যাব, আপনার উম্মতকে আশা লাগবে না, আপনি তো সপ্তম আসমান পাড়ি দিয়ে আপনাকে নিয়ে আসছি, এই সপ্তম আসমানে নিয়ে আইছি, আর আপনার উম্মতকে সপ্তম আসমানে আশা লাগবে না, আমি আল্লাহ নিজেই সপ্তম আসমান থেকে নেমে যাইয়া আপনার উম্মতের সঙ্গে আমি সাক্ষাতে রওনা দেব বলেন, সুবহানাল্লাহ, কথা ঠিক কি না? ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মাবুদ রে আমার ডাইনে বেহেশতে বামে দোজখ পিছনে মালাকুল মওত সামনে আল্লাহ লা শারীক লা, ঠিক কি না? সামনে কি পায়ের নিচে ফুল সিরাত, পায়ের নিচে কি বলেন তো? পায়ের নিচে ফুল সিরাত, সামনে আমার আল্লাহ বলেন না সুবহানাল্লাহ, সামনে কে থাকে? সামনে আহা, একটু ভালো করে কান লাগান, অনেকেই বলে আমার কপাল খারাপ, বলে না অনেকেই বলে আমার কপাল খারাপ, কপাল বড় মন্দ, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, আল্লাহরই কোরআন আমরা পড়তে জানি না, আল্লাহরই কোরআন আমরা আল্লাহরই কোরআন আমরা পড়তে জানি না, আল্লাহরই কোরআন আমরা হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা কথা বলেন ঠিক না বেঠি? আপনি কেমন মুসলমান যদি নামাজ না পড়েন? আপনি বলবেন আমি মুসলমান, আপনি মুসলমান হতে পারবেন না, তার কারণ আপনার প্রমাণ আপনি নামাজ পড়েন না, কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তেই হবে, নাহলে আপনি মুখে বলবেন মুসলমান, আল্লাহ বলবেন তোরা মুসলমান না তোরা কাফের হয়ে গেছিস, ঠিক কি না? আমরা মুসলমান, আমরা নামাজ পড়ব, আল্লাহর সঙ্গে দিদার করব, আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনরা নামাজ পড়ে আল্লাহর সাথে মেরাজ করে, কথা বলেন সুবহানাল্লাহ, আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো, নামাজ হলো বেহেশতের চাবি, মা বোনেরা একটু কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন, আপনারা কি চলে যাবেন না একবারে মোনাজাত করে যাবেন? মোনাজাত শেষ করে যাবেন তো, নাকি এখনই মোনাজাত করব না মাথার ওয়াশটুকু করব? ওয়া শুনতে রাজি আছি তো, দেখি কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন একটু শুনি তো, মোনাজাত পর্যন্ত আছেন তো? যাক, এভাবে তো বলতে হয়, কারা দৌড় মারে এখানে ঠিক, হ্যাঁ আপনাদের জন্য আমার চেয়ারম্যান ভাই তোবারেকের ব্যবস্থা করেছে, আপনাদের জন্য খাওয়া দাওয়া আছে, আপনারা এখান থেকে খাবার খেয়ে যাবেন, আপনাদের জন্য অনেক কষ্ট করে রান্না করছে। তবে আমার মা বোনেরা
জান্নাতের বাগানে সবচাইতে বড় নিয়ামত আমরা পেয়ে গেছি, কথা বলেন ঠিক কি না? এই নিয়ামত যেন আমরা হারাইতে চাই না, কথা কন ঠিক না বেঠি? এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন বলেন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বুন্দে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, কোরআন ছাড়াই আপন বন্ধু কুমায়দান। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বুন্দে, কোরআন ছাড়া একুমান। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বুন্দে, কোরআন ছাড়া মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ, ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মা বোন কান লাগান খেয়াল করে শুনুন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, اللهم صل على مولانا محمد سيدنا اللهم صل على اگر باہر থেকে শোনা যায় কিনা সেই পরিমাণ দিতে হবে। وعلى علي سيدنا আপন আপন বল রে মান, আপন তোমার কেহ নাই, তোমার আপন যিনি তিনি শুয়ে কান্দেন মদিনাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবার শোনা যাচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কথা বলবেন না, চুপ থাকবেন। মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আমার নবীজি যখনই শুনেছে আমার আল্লাহ নিজে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে যাবেন আল্লাহু আকবার, আমার নবী যখন খুশি হয়েছে 70,000 ফেরেশতা বলে দিয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আল্লাহু আকবার, আবদুহু ওয়া রাসূলুহ। আমরা কার গোলাম বলেন? আমরা কার গোলাম? আল্লাহর গোলামি করতে রাজি আছি? দেখি কারা কারা আল্লাহর গোলামি করতে রাজি আছি। আল্লাহ আমার এই বগুড়া মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আমরা যেন তোমার গোলামি করেই যেন কবরে যাইতে পারি, বলেন আমিন। শোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকি দিয়ে কয় বন্ধুরে আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে যান, আর এই নামাজ যদি আপনার উম্মতরা না পড়ে কোন জায়গায় থাকবে জায়গাটাও একটু দেখে যান, জায়গাটাও। ও বন্ধু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটি জান্নাত রেখে দিয়েছি, কয়টি? 8টি জান্নাত রেখে দিয়েছি আর 7টি জাহান্নাম রেখে দিয়েছি, কয়টি? জান্নাত 8টি, জাহান্নাম 7টি। খেয়াল করুন, জান্নাত 8টি, জাহান্নাম 7টি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিয়ে কয় জিব্রাইল আমার বন্ধুকে ওই 7টি জাহান্নাম দেখায়া দাও, 7টি জাহান্নাম দেখায়া দাও। জিব্রাইল আমার নবীকে নিয়ে গেলেন জাহান্নাম দেখানোর জন্য, প্রথম জাহান্নামের মধ্যে দেখলেন
জাহান্নামে দারে দুইটা হাত জাহান্নামের জিনজিরি দিয়ে রশি দিয়ে বাঁধছে, ওটা আগুনের রশি। কিসের রশি বলেন? আগুনের রশি। নবীজি ডাক দিয়া কয় জিব্রাইল, এরা দুনিয়ায় কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, যাদের জন্য জাহান্নামের আগুনের রশি দিয়ে ওদেরকে দুইটা হাত বাঁধছে, টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে। জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দুনিয়াতে সুস্থ থাকার পরও মুসলমান বলে দাবি করেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। ওরা হলো বেনামাজি। ওরা কি? ওরা কি? বেনামাজি। বেনামাজি মইরাছে গরম পানি কান্তাছে, আল্লাহ যাব নাই আমি বেনামাজির গসলে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বেনামাজি মইরাছে বড়ই পাতা কান্তাছে, আল্লাহ যাব নাই আমি বেনামাজির গসলে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বেনামাজি মইরাছে কবরের মাটি কান্তাছে, রাখিব নাই আমি বেনামাজির আমার কবরে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। বেনামাজি মইরাছে ঝাড়ের বাসক আন্তাছে, যাব নাই আল্লাহ বেনামাজির কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, এদের দ্বিতীয় জাহান্নাম দেখতে গেলেন আল্লাহর নবী। দ্বিতীয় জাহান্নাম দেখতে গেলেন, ওখানে যাওয়ার পরে দেখতেছে ওই নারীদেরকে মাথার মধ্যে জাহান্নামের অগ্নি হাতুর দিয়ে মারপিট করতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল, ও জিব্রাইল, এই সমস্ত নারীরা দুনিয়াতে কি অপরাধ করেছিল, জাহান্নামের হাতুড়ি দিয়ে ওদের মারপিট করা হচ্ছে, মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। জিব্রাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করত, কোনোদিন মাথার মধ্যে কাপড় দি নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল মেরাজা যে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, এটা মিথ্যা হতে পারে নাকি বলেন? আল্লাহর নবী জাহান্নাম দেখে এসেছে, এটা কখনো মিথ্যা হতে পারে না, আমার রাসূল সত্য জাহান্নাম দেখে আইছে। জিব্রাইল ডাকে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মহিলারা ওরা রাস্তাঘাটে চলাফেরা করত, এরা ভাসুর দেখে মাথায় কাপড় দিই নাই, শ্বশুর দেখে মাথায় কাপড় দেই নাই, দোকানপাটে যায় তো রাস্তাঘাটে যেখানে সেখানে চলাফেরা করত, ইচ্ছা মতন চলাফেরা করত, কাপড়গুলো মাজার সঙ্গে পেঁচ দিয়ে রাখত, মাথার মধ্যে কোনোদিনও কাপড় দিই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, অকরেনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা ইহুদির মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না, রাস্তায় যখন যাইবা তখন ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা, এমন একটা চাদর পরবা যে চাদর দিয়া তোমাদের বুকটা, তোমাদের পিঠটা, তোমাদের সারা শরীরটা মাথা থেকে যেন ঢেকে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনার আমার শরীরটা ঢাকার কথা বলেছে, আর আপনি যদি শরীর না ঢাকেন, আল্লাহর হুকুম অমান্য করে চলেন, আল্লাহর নাফরমানি করেন, মৃত্যুর পরে থাকতে হবে জাহান্নামের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা?
শহরে বাজারে দেখো মেয়েদের দল বুরকা ছেড়ে দিয়ে করে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহর ভয়ে পর্দা করে না পাঁচক নামাজি কখনো পরে না চুলগুলো দিয়েছে মা খুলে ছেড়ে কি নিয়ে যাব আমরা কবরে কি নিয়ে যাব আমরা কি নিয়ে যাব আমরা কবরে কি নিয়ে যাব আমরা কি নিয়ে যাব আমরা কবরে শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাক পরে করে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহর ভয়ে পর্দা করে না পাঁচক নামাজি কখনো পরে না চুলগুলো দিয়েছে মা খুলে ছেড়ে কি নিয়ে যাব আমরা কবরে কি হিসাব দিব আমরা কবরে কথা কন ঠিক না বেঠি ঠিক কিনা বলেন ও মা বোনেরা কান লাগান খেয়াল করে শুনুন আল্লাহর ভয়ে পর্দা কর না চুল খুলে রেখে দিয়েছে অথচ কিন্তু নাকের মধ্যে মাস্ক পরা আছে আছে কি আছে না মাথায় কাপড় দেয় না করোনার ভয়তে আল্লাহ বলেছে কুল্লু ডাবছিন জায়গা তুলা মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে সুম্মা ইলাইনা তোর যাওন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যাব কি যাব না মাউত কাছিন কুল্লু নাফসিন সারে বন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিল আজি না হাই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইছে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো কথা কোন ঠিক না বেঠি সব পরে থাকবে কিন্তু আমরা থাকব না কথা বলেন ঠিক না বেঠি দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে আমাদের যাইতে হবে গো ও মা অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো কথা বলেন ঠিক না বেঠি তবে শুনুন আল্লাহর নবী তৃতীয় জাহান্নাম দেখতে গেলেন কত নাম্বার জাহান্নাম তৃতীয় নাম্বার জাহান্নাম দেখতে গেলেন ওখানে যাওয়ার পরে দেখছেন মহিলাদের মুখের মধ্যে সোয়ালের মধ্যে আঘাত করতেছে কোন জায়গা বলেন চোয়ালের মধ্যে আঘাত করতেছে জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল ওই সমস্ত মহিলাদের সোয়ালের মধ্যে আঘাত করতেছে কি অন্যায় করেছে কি অপরাধ করেছে জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন ও আল্লাহর নবী যে সমস্ত মহিলাদেরকে সোয়ালের মধ্যে জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া মারপিট করতেছে ওরা দুনিয়াতে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করত না ঠিক কি না স্বামীর সঙ্গে সদি শুরু জারি গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল তারা আমার আল্লাহ নামে এতই দয়া আমার আল্লাহ নামে এতই মায়া লুকিয়ে রাখিছেন হে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ শোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিব্রাইল ওই সমস্ত নারীদের চোয়ালের মধ্যে জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া মারপিট করা হচ্ছে কারণ জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত নারীরা ওরা স্বামীকে গালি গালাজ করত কি করত স্বামীকে গালি দেওয়া যাবে বলেন তো স্বামীকে গালি দেওয়া যাবে
অনেক মা বোনেরা আছে তোমার ঘরে এসে জীবনও কোনোদিন একটু সুখ শান্তি পায় নাই, এরকম মা বোন যদি এখানে থাকেন আজকে থেকে শিক্ষা নিয়ে যাবেন, স্বামীর কাছে মাপ চেয়ে নেবেন। লক্ষ্য করুন আমার মা বোনেরা স্বামীর কত গুরুত্ব। আল্লাহর নবী একদিন পাহাড় দিয়ে যাচ্ছিলেন, একটা ঘোড়া এসে আল্লাহর নবীর কদমের মধ্যে সেজদা করেছে, সুবহানাল্লাহ। নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোড়ার কি সৌভাগ্য আপনার কদমের মধ্যে সালাম করেছে, সেজদা করেছে? আল্লাহর নবী বলতেছে, ও সাহাবী তুমি শুনে নাও, দুনিয়াতে যদি কোনোদিন কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিত কিন্তু কাজিয়ানি সেজদা করা হারাম, প্রত্যেকটা নারীকে স্বামীর পায়ে সেজদা করার অনুমতি আমার আল্লাহ দিত, বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষের পায়ে যদি সেজদা করার অনুমতি আমার আল্লাহ দিতেন তবে প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। স্বামী এত গুরুত্বপূর্ণ, স্বামী এত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্বামীকে গালি গালাজ করা যাবে না, বলেন যাবে কি? স্বামীকে গালি দেওয়া যাবে? স্বামীকে মারা যাবে? স্বামীকে বকা যাবে? স্বামীকে সালাম দিতে রাজি আছি তো? সালাম দিলে পুরস্কার কয়টা বলে? যদি আপনি শাক ভাতও খান তবু আপনার ঘরে শান্তি আছে। আল্লাহ রাসুল বলেছে, যেই ঘরে স্বামী আর স্ত্রী শান্তি আছে সেই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরা পরিণত করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসুল নারীদের ব্যাপারে বলে দিয়েছে, হে নারীরা, তোমরা তোমার স্বামীকে অনেক সম্মান করবে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদেরকে নিয়ে তালিম করতেন, ওয়াজ মাহফিল করতেন, তালিম করতেন। তালিম মানেই তো ওয়াজ মাহফিল, বায়ান মানে কোরআনের বায়ান, কোরআনের বাণী প্রচার করা, ঠিক কি না? যারে বলে ওয়াজ তারেই বলে তালিম, তারেই বলে বক্তব্য, কথা বলেন ঠিক কি না? আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হে নারীরা, হে ভগ্নীগণ, তোমরা তোমার স্বামীকে সম্মান করবে, তোমার স্বামীকে স্বামীর মর্যাদা কখনো নষ্ট করে দিও না। এ কে বলতেন বলেন? কথা বলবেন না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও ভগ্নীগণ, তোমাদের স্বামীকে সম্মান করবে, স্বামীকে গালিগালাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যদি কোনো মানুষকে মানুষের পায়ে সেজদা করার অনুমতি দিতেন তো প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন, কিন্তু তাজিয়ানি সেজদা হারাম, সেজদা একমাত্র পাওয়ার যোগ্যতাকে, বলেন না কে? মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সঙ্গে গল্প করতেছে, এমন সময় আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা তুমি জান্নাতের সর্দারিনী, সারে জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করবেন তুমি, সুবহানাল্লাহ। বলেন ফাতেমা কি খুশি, আমার আল্লাহ নিজে জান্নাতের সর্দারিনী করেছে, আমার কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন যুবকদের জান্নাতের সর্দার, আমি সারে জাহানের নারীদের জান্নাতের সর্দার, আমি ফাতেমা। আল্লাহর নবী ডাক দেখায়, ফাতেমা তুমি জান্নাতের সর্দার, তুমি নারীদের নেতৃত্ব করবা, কিন্তু মা তারপরও তোমার আগে আর একজন মহিলা জান্নাতে প্রবেশ করবে, তোমার আগে আর একজন নারী জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা চমকে উঠেছে, বাবা সেই নারীকে কোন ভাগ্যবতী মহিলা, আমি ফাতেমার বাড়ি আগে আগে জান্নাতে থাকবে, আমি তার বাড়িটা একটু দেখতে চাই, সেই মহিলাকে দেখতে চাই, বলে কাঠুরিয়ার বিবি, বলে আমি কাঠুরিয়ার বাড়িতে যাব। মা বোনেরা একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন, আপনার স্বামীর কথা সম্মান শুনবেন, স্বামী সম্মান করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর গায়ের জামাটা যদি আপনি খেঁচে দেন ওটা আপনার অনেক সওয়াব হবে,
স্বামীর গায়ের একটা জামা ধুয়ে দেওয়া মানে ওই জামাটার থেকে যতগুলো পানি ঝরবে আপনার সমস্ত গুনাহগুলো ঝরে যাবে বলেন সুবহানাল্লাহ। আর চল্লিশ নফল চল্লিশ রাকাত নফল নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ। আপনার স্বামীকে যদি একটু খুশি করতে পারেন বাড়িতে আসে, ওই সময় আপনি যদি একটু হাসি দিয়ে আপনার স্বামীকে খুশি করাইতে পারেন, আপনার যে কয়কান দাঁত বের হয়ে যাবে ওই কয় রাকাত নফল নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। এমনিতেই তো মেয়েরা অট্ট হাসি দেয়, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? একজন হাসতে হাসতে আরেকজনের গায়ের উপরে পড়ে যায়, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, হে নারীরা, তোমরা যদি কবরের কথা স্মরণ করতে কোনোদিন তোমাদের মুখে হাসি থাকতো না। কথা বলেন ঠিক কি না? স্বামীর হুকুম মেনে চলো মা গো ছোট তুমি হবে না, স্বামীর হুকুম মেনে চলো মা গো ছোট তুমি হবে না, কোরআনের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? সেটা মানা নামাজের বিরোধী, কোরআনের বিরোধী, পর্দার বিরোধী কথা বললে ওইটা মানতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আপনার স্বামী যদি বলে পর্দা করতে পারবা না, আপনাকে পর্দা করতেই হবে, স্বামীর সাথে জেহাদ করে হলো আপনাকে পর্দা করতে হবে। আপনার স্বামী যদি বলে নামাজ পড়তে পারবা না, আপনার স্বামীর সাথে জেহাদ করে হলো আপনাকে নামাজ পড়তে হবে। আপনার স্বামী যদি বলে কোরআনের আইন মানতে পারবা না, কোরআন পড়তে পারবা না, আপনার স্বামীর সাথে জেহাদ করে আপনার কোরআন পড়তে হবে, কোরআনটা মানতে হবে, কোরআনের গায়ে চুমা খাইতে হবে, সবাই কান সুবহানাল্লাহ। তবে আমি জানি আপনাদের স্বামীরা ভালো, কারো স্বামীরা এগুলো নিষেধ করে না, করে কি? আমরাই ভালো না, আমরাই কি? আমরাই ভালো না। কথা বলেন ঠিক কি না? স্বামী যদি বাজারে থেকে একটা জিনিস কিনে এনে দেয়, ওটা আমরা খুশি হতে পারি না, ঠিক কি না? স্বামী যদি দামি জিনিস এনে দেয় তবুও এটা দেখে পছন্দ হয় না, আর একজনের স্বামী যদি তার অর্ধেক টাকা দিয়ে কিনে এনে দেয় তবে ওইটার উপরে নজর একটু বেশি যায়। কথা বলেন ঠিক কি না? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আপনার স্বামী যা এনে দেয় তার উপর আপনাকে খুশি থাকতে হবে সুবহানাল্লাহ। স্বামীকে সন্তুষ্ট রাখবেন সর্বক্ষণ, কান লাগান খেয়াল করে শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে আল্লাহর রাসূল দেখতে পাইছেন মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। কারণ ফাতেমার বাড়িতে গুড়ি গুড়ি রহমতের বৃষ্টি পড়ত। আমার ফাতেমার বাড়িতে আজকে কেন রহমতের গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে না? তার নাম হচ্ছে নূরে সকিনা, নূরে নূরে সকিনা, যেটা হচ্ছে গুড়ি গুড়ি আল্লাহ রাসূল যা দেখে আমরা তা দেখতে পাই। বলেন পাই কি? পাই না। কান লাগান, পাশে গল্প করবেন না, খেয়াল করুন। মা বোনেরা এখানে নামাজ আর একটা সময় মোনাজাত দিয়ে দিই, আমি দুটোই মোনাজাত দিয়ে দিই, বাজিতে গেল, আসুন এই ওয়াজটুকু করে শেষ করে দেব। তবে আপনাদের জন্য তবারেকের ব্যবস্থা আছে, সুন্দর সুস্থ মতো মোনাজাত শেষ করে যাবেন, ঠিক কি না বলেন? করতে রাজি আছি না? আসুন আমার মা বোনেরা, ওয়াজ ভেঙে দিলে ওয়াজের আর মজা পাওয়া যায় না। তবে আসুন, আল্লাহ রাসূল যখনই দেখতে পাইছে মা ফাতেমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাসূল চলে গেছেন ফাতেমার বাড়িতে, নিশ্চয় আমার মা ফাতেমার বাড়িতে কোনো একটা কিছু হয়েছে, চলে গেছেন নবীজি, যাওয়ার পরে দেখলেন আমার জান্নাতের সর্দারিনী মা ফাতেমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা গো, কি হয়েছে মা ফাতেমা? আমি বুঝতে পারছি, বুঝেই তোমার বাড়ি উপস্থিত হয়েছি। ফাতেমা কেমনে বলবে? লজ্জায় বলতে পারে নাই। বাবার কাছে কেমনে বলবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা ফাতেমা, তোমাকে বলতে হবে কি হয়েছে। ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো, আপনার জামার সঙ্গে আমার সামান্য একটু ত্রুটি কথা হয়েছে, আপনার জামাই একটু ব্যথিত হয়েছে, একটু কষ্ট পেয়েছে, ঘর থেকে বের হয়ে গেছে, কোথায় গেছে বলে জানি না কোথায় গেছে,
আল্লাহর নবী ডাকি দিয়ে কয় ফাতেমা গো কোথায় গেছে আমার জামাই জলদি করে খোঁজ করো নইলে যদি এই অবস্থায় তুমি যদি মারা যাও আর আমি রাসূল কথা দিলাম তোমার মৃত্যু লাশ আমি রাসূল জানাজা করব না কত বড় কথা আমার বাবা বলে গেলাম ফাতেমার চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বুরখাটা পরলেন পর্দা করলেন বাড়ির থেকে বের হয়ে গেলেন যাওয়ার পর দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদের এক কর্নারে শুয়ে আছে এক পাশে ফাতেমা যাওয়ার পরে সেখানে যায় স্বামীর পায়ের উপরে হাত দিয়েছেন সুবহানাল্লাহ বলেন স্বামীর পায়ের উপরে হাত দিয়েছেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দান বলে স্বামী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সরদারিনী করেছেন তাই বলে আপনার গুরুত্ব আমার কত বড় আমি ফাতেমা আপনার সঙ্গে আমি বিয়াদবি করেছি আপনি কষ্ট পেয়েছেন আমি মাপ চাচ্ছি আপনার কাছে জলদি বাড়িতে চলেন আমার বাবা বলে গেছে এই অবস্থায় আমি যদি মারা যাই আপনি যদি কষ্ট পান আমি মারা গেলে আমার বাবা আমার জানাজায় শরীকই হবে না জলদি করে বাড়িতে চলেন স্বামী গো আপনি আমারে মাফ করে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শোয়াব থেকে উঠে বসে পড়লেন যেই ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী ঘোষণা করেছেন রহমাতুল লিল আলামিনের মেয়ে বিবাহ করার যোগ্যতা কিন্তু আমার নাই আমার কিছু নাই কিন্তু রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতিমা আমার সঙ্গে বিয়ে হয়েছে যেই ফাতেমা জান্নাতের সরদারিনী সেই ফাতেমা আমার স্ত্রী আমার পায়ের উপরে হাত রেখেছে স্বামী এত খুশি হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুশি হইয়া ফাতেমার কপালের মধ্যে একটা চুম্বন করেছে এখন মেয়ে এখনকার মেয়েরা বলে তোমার বাড়ি থাকবো না তোমার ভাত খাবো না আমি চেয়ারম্যানের মেয়ে খাট ভাঙলে খোঁড়া আছে তোমার চাইতে ভালো আরো আছে আছে কি বলেন আছে কি ইস্টার জলসায় আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা কথা কন ঠিক কি না আবার আসে দেখো জলনপুর ঝগড়া ঝাটি চলে সকাল আর দুপুর ঘরে ঘরে শুরু হয় কিরণমালা সংসারে বাদাই শুধু ঝামেলা কথা কন ঠিক না বেটি কত বলেন ঠিক কি না এ মা বন্ধা কান লাগান খেয়াল করে শোনো আজকে যাই মেয়ের আজি বাংলার স্টার জলসা দেখে দেখে জি বাংলার পাগল হয়েছে ভালো করে কান লাগাও তোমার যে শেওরা ভুরু আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছে এ মুসলমানের মেয়েরা বিউটি পার্লারে যাই বিউটি পার্লারে যাওয়া হারাম সিনেমা দেখা হারাম জি বাংলা দেখা হারাম স্টার জলসা দেখা হারাম ওইটা কেন তুমি দেখবা তোমার